চলে এসেছি বহরমপুর স্টেশনে, আর এখন বাজছে সকাল 7টা, আর যাচ্ছি কলকাতা। এই যে সব ধনধান্য এক্সপ্রেসের জন্য ওয়েট করে আছে, আর ওইখানে স্ত্রী শান্তনু আমাদেরকে এগোতে এসেছে। ব্যাগটা ভীষণ ভারী, এত ভারী যে আমি ব্যাগটা নামালেও ওঠাতে পারছি না। সাধারণ কিছু জামা কাপড়েই একদম ভারী হয়ে গেছে ব্যাগটা। আর এখানে দাঁড়িয়ে ট্রেনের জন্য ওয়েট করছি। শান্তনু যেতে পারিনি, কারণ ওর একটু বেশি অফিসের প্রেশার আছে কাজের জন্য, আর কলকাতা থেকে ফিরেই ওর এত শরীর খারাপ হয়ে গেছিলো, তার জন্য ছুটি নিতে হয়েছিল, তাই ও এখন যেতে পারছে না। আমি আর শ্রী যাচ্ছি। শ্রীর একটু একটু মনটাও খারাপ, কিছুক্ষণ পর ঠিক হয়ে যাবে। আর আজকেই আমার দিদার শ্রাদ্ধ কাজ, আজকেই আমি পৌঁছচ্ছি কলকাতা। Hi guys, welcome back to the channel. It's 5th June আর আমরা যাচ্ছি কলকাতা। আমি আজকে কলকাতা যাচ্ছি। শান্তনু আজকে তিনটা রেস্ট পাবে, কি তাই না বাবা? আজকে সারা দিন ঘুমোবে। ওখানে কার জন্য যাচ্ছে? দিদি আর জিজু, জিজু একটা ডগি, জিজু একটা ডগি, দিদি আর জিজুর জন্য যাচ্ছে। মাদামে আজকেই আমার দিদার কাজ, তো ডাইরেক্ট আমরা ওখানেই যাবো। আজকে ঈদ, সমস্ত বন্ধুদের জানাই ঈদ মোবারক। রোজা একটা খুব কঠিন ফাস্টিং প্রসেস, এত রোজা করার পর ঈদের আনন্দটা অনেক ভালোভাবে উপভোগ করো সকলে, এটুকুই প্রার্থনা করি পরমেশ্বরের কাছে। সকলে ভালো থাকো। হয়তো খুব মানে উচ্ছ্বাসের সঙ্গে বলতে পারছি না কথাগুলো, হ্যাঁ আমার মুখে হাসিটা লেগেই থাকে ভিডিও করার সময়, কিন্তু মনটা সবসময় তো সমান যায় না। হয়তো আমি ব্লগের তোমাদের কমেন্টের রিপ্লাইও করতে পারবো না এই কদিন, তবে তোমরা আশা করি বুঝবে, কোঅপারেট করবে। জাস্ট পৌঁছে গেছি, এখানে আবার বৃষ্টি পড়ছে, একটু বৃষ্টি পড়ছে। ভালো কি গরম ছিল, আরে আমার গাড়িতে অক হচ্ছিল, গাড়ি করে কলকাতা গিয়েছিলাম সেই দিন গরমপুর আসার সময় অক হচ্ছিল। কমপ্লিট করলাম আমার ছোট মাসির বাড়িতে। অ্যাকচুয়ালি আমার দুই মাসির বাড়ি, আমার দিদার বাড়ি সব কাছাকাছি, এখন আছি ছোট মাসির বাড়িতে। এসে স্নান করলাম,
এবার এই যে ড্রেস চেঞ্জ করে নিয়েছি, এবার যাব পুজোর ওখানে। তার আগে স্ত্রীকে স্নান করাবো আর তারপরে যাব পুজোর ওখানে। এই যে স্ত্রী, এবার স্ত্রীকে স্নান করাবো। স্ত্রী খুব হাঁপিয়ে গেছে, চলো স্নান করবে চলো। আর আমার চুল ইগনোর করো, আসলে সেই মেন্টালিটিও নেই যে চুল মানে সেরকমভাবে কিছু করব। তো এবার স্নান টান করিয়ে নিই, চলো জামা খোলো। এতস্মৈ গন্ধাদি কৃষ্ণ গাভিমূল্যায় নমঃ। এতস্মৈ গন্ধাদি কৃষ্ণ গাভিমূল্যায় নমঃ। এটা ফুল নেম, এতে গন্ধ পুষ্পে ওম। এতস্মৈ গন্ধাদি কৃষ্ণ এতৎ সম্প্রদানায় ব্রাহ্মণায়। আমার দিদিভাইয়ের ঘরেই দিদিভাইয়ের শ্রাদ্ধশান্তির কাজ চলছে, আর আমার বড় মামা সমস্ত কাজ করছেন। খুব মিস করব মানুষটাকে, ভাবলেই অবাক লাগে এই ঘরে এলেই মানুষটাকে আর দেখতে পাবো না। আমার মায়ের ছোটবেলার বন্ধু বসে আছে, আর এখানে ব্রাহ্মণ ভোজন হচ্ছে। এই তো আজকের ব্রাহ্মণের ভোজন, তাছাড়া তারপরে সব মানুষরা খাওয়া দাওয়া করবেন। সমস্ত নিরামিষ মেনু ছিল, লুচি, পনিরের তরকারি, আলুর দম, ছোলার ডাল, মিষ্টি আর চাটনি, সব আমার দিদার পছন্দের, আমার দিদিভাইয়ের পছন্দের। আগামী দিনেরও যা মেনু ফিক্স করা হয়েছে সেটাও সমস্ত তার ভালোবাসার মানে কথা মাথায় রেখেই। আমার দিদা ভীষণ ভালো রান্না করতে পারতেন এবং খাদ্যরসিকও ছিলেন। এখন বাজছে বিকেল প্রায় 4টে। আমি সকাল থেকে এসে খুব সত্যিই একটু টায়ার্ড, শ্রীও তাই। আমি মা আমার বড় মাসির বাড়ির দিকে এগোচ্ছি। এটা আমার মায়ের স্কুল, আমার মাসিদের স্কুল, কাশিমবাজার স্কুল বলা হয়। এখানে ছেলেদের মেয়েদের আলাদা আলাদা ক্লাস হয়, অনেক বড় স্কুল। খুব নস্টালজিক লাগে, আগে এরকম দেখতে ছিল না স্কুলটা। আমিও যখন গরমের ছুটিতে পুজোর ছুটিতে আসতাম এখানে আসতাম, খেলতাম। বিকেলে এখানে ক্লাবে নানা রকম অ্যাক্টিভিটিস হতো। আমার বড় মাসি ক্লাবের খুব ভালো বাঁশি বাজাতে পারতো। এখানে খুব সুন্দর ড্রিলিং হয়। যারা কলকাতায় থাকো, যারা পুজোর প্রসেশন দেখেছো, তারা জানো যে খুব সুন্দর ক্লাবের ছেলেমেয়েরা বাঁশি বাজিয়ে সুন্দরভাবে প্রসেশন নিয়ে যায়। আমার বড় মাসিও খুব ভালো সেগুলো করতে পারতো, ইভেন আমার মাও, আমার ছোট মাসিও। তো সবাই অ্যাক্টিভ মেম্বার এখানে এই ক্লাবের, প্লাস এটা স্কুলও বটে। এটা বাগবাজার, সবাই চেনো যারা কলকাতায় থাকো, আদি কলকাতা বলা যায়। আর এই আমার মা। মা ইদানিং পায়ে ব্যথার জন্য একটু কষ্টে আছে। আসলে আমার দিদারও সমস্যা এটাই ছিল যে পায়ে ব্যথার জন্যেই ওনার পা উনি নড়াতে পারতেন না, হাঁটাচলা করতে পারতেন না, এটাই যা কষ্ট ছিল। এমনি শারীরিকভাবে অসুস্থ উনি ছিলেন না, এটা আমাদের জেনেটিক ব্যাপার হয়তো আছে কিছুটা। আর এই যে ট্যাক্সি পাওয়া গেছে, যদিও এটা আগে রাস্তাটা হেঁটেই পার হওয়া যায়, কিন্তু মায়ের কথা ভেবে আমরা ট্যাক্সিই করলাম। এখন যাব বড় মাসির বাড়ির দিকে, খুবই কাছে, ভীষণ কাছে। বলরাম মন্দির, সারদা মায়ের বাড়ির কাছে একটু এগিয়েই, বলরাম মন্দিরেই পাশেই আমার বড় মাসির বাড়ি। আর এটা হলো গিরিশ ঘোষের বাড়ি। কি সুন্দর বাড়িটা দেখো, মাঝখানে একদম, আমার খুব ভালো লাগে দেখতে। এটা প্রসিদ্ধ বলরাম মন্দির, প্রসিদ্ধ বলরাম মন্দির। রোডটা কে দিয়ে বলবো।
রোজ আসতে বলো, রোজ রোজ এমন আমি যেখানে যাই সেখানেই আমার চেনা হয়ে যায়। মহারাজ পর্যন্ত আমাকে কথা বলতে আলাদা হবে, যখন তখন সে দেখা করতাম তখনকার মহারাজ। যেমন ফেসবুকে একটা গ্রুপে পোস্ট করতে গেলে সবাই আমাকে চিনি। আর এখন পায়ে ব্যথার জন্যে মা এইখান থেকে এইটুকুও আমাদেরকে ট্যাক্সি করতে হচ্ছে মায়ের পায়ে ব্যথার জন্য। শ্রী দৌড়বে না, না আমি হাঁটার সময় হেঁটে হেঁটে আস্তে আস্তে গেছি। আর তোর ব্যাগটা ভারী বলছিস? ব্যাগটা সত্যিই ভীষণ ভারী, যাওয়ার সময় একবার করে হেঁটে হেঁটে গেলাম। তো এবার অবশেষে এখন বাজছে বিকেল প্রায় চারটে, আমি ও বাড়ির কাজ সমস্ত কমপ্লিট। এবারে আমি আমার বড় মাসির মানে অবস্থা খুব খারাপ, আর পিঠের এই ব্যাগটার জন্যে মানে দারুণ অবস্থা। এবার এ আসছি আমার বড় মাসির বাড়িতে, এখানেই থাকবো, আমার এটাই এখন শেল্টার, দিদি ভাইয়ের পরে তো এটাই আমার বাড়ি, মামার বাড়ি এটাই বেসিক্যালি বলতে পারো। তো চলো আজকের ব্লগটা এখনকার মতো এখানেই শেষ করছি, আবার নেক্সট ব্লগে দেখা হবে, টাটা।